আসসালামু আলাইকুম। এবারে শীতটা গত কয়েক বছরের থেকেই বেশি ছিল, তো আজকে এই শীতের সময়ে আমরা যে স্কুলের টাইমটা নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সোহাইব একটা ইসলামিক স্কুল পড়ে, স্কুলটির নাম হচ্ছে তানজিমুল উম্মা ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। এটা হচ্ছে একটি ইংলিশ মিডিয়াম প্লাস হিফজ স্কুল। এখানে জেনারেল লাইনের সাথে সাথে হিফজও পড়ানো হয় এবং জেনারেলটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো আজকে আমরা 7:30 বের হয়ে গেলাম, তখন বাইরে ছিল প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা এবং এখানটা সবসময় একটু জ্যাম থাকে। তো আমরা সোহাইবের স্কুলে চলে এসেছি প্রচণ্ড শীতে। সিস্টার এবং ব্রাদাররা থাকে এখানে বাচ্চাদের রিসিভ করার জন্য, বা ভেতরে গার্ডিয়ান এলাও যেহেতু না, সিস্টাররা তাদেরকে রিসিভ করে লিফট পর্যন্ত নিয়ে যায় এবং লিফট থেকে সিস্টাররা উপরে ক্লাসে পৌঁছে দেয়। তোকে দিয়ে আমি চলে এসেছি এবং এটা ছিল ছুটির সময়, তখন বাজে 1টা। ওই দিন দুপুর 1টাও 14 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্রচণ্ড শীত। কিন্তু শীতের মধ্যেও দেখেন বাচ্চারা কতটা হাসি খুশিভাবে তারা স্কুলটা এনজয় করে এবং খুবই মজা করে তারা। তো ছুটির পরে এখন আমি যেই সময়টা দেখাচ্ছি এটা হচ্ছে সোহাইবের সন্ধ্যাকালীন ক্লাসের ভিডিও। ও যেহেতু হিফজও পড়ে, তো এখানে হিফজের ক্লাসটা শুরু হয় মাগরিবের নামাজের আগে। তখনও প্রায় বাইরে অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো আমরা চৌরাস্তা পার হয়ে যাচ্ছি স্কুলের দিকে। অনেক কষ্ট হয় বাচ্চাদের এই শীতে হিফজের ক্লাস করা এবং সকালের ক্লাসগুলো করা, তারপরেও আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কাছে এটুকুই চাওয়া যেন তারা এই কষ্ট করেও তাদের আসল উদ্দেশ্যে সফল কাম হয়। সন্ধ্যাকালীন ক্লাসেও সিস্টাররা এবং ব্রাদাররা দাঁড়িয়ে থাকে বাচ্চাদের রিসিভ করার জন্য এবং ওদের এখন রিসিভ করে আপনার ক্লাস শুরু হবে। কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে ওদের মাগরিবের নামাজটা পড়ানো হয় একসাথে জামাতে, তারপরে ওদের হিফজের ক্লাস শুরু হয়ে যায় এবং ওদের এশার নামাজের পরে ছুটি দেওয়া হয়। তো আমি এখন ওকে আবার আনতে যাব, তখন বাজে প্রায় 8টা। তো 8টার সময় এখানে অন্যান্য গার্ডিয়ানরা চলে এসেছে বাচ্চাদের নিতে, তখন ভেতরে এশার নামাজ হচ্ছিল। তো এখন ছুটি হয়ে গেছে, এখন বাচ্চাদের হস্তান্তর করা হবে গার্ডিয়ানদের কাছে। আমিও সোহাইবের জন্য অপেক্ষা করছি, তো সোহাইব চলে আসছে, আসবে এখনই। এই যে চলে আসছে সোহাইব, তো তাকে রিসিভ করে আমি রিক্সাতে চলে যাচ্ছি। এই যে বাচ্চারা খুবই মজা পায় ওদের ক্লাসগুলোতে ওরা।